বিসিএনএল পদ্ধতিতে পাথর থেকে যাওয়ার সম্ভাবনা আছে কি নেই, এটি একটি সাধারণ প্রশ্ন। আমরা এক কথায় উত্তর দেব, কোনো সম্ভাবনা নেই। বরং যারা পেট কেটে অপারেশন করবে তখনই পাথর থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ কেটে অপারেশন করলে আমাদের এই চোখের দৃষ্টি দিয়ে যখন দেখি তখন সেখানে সাধারণভাবে যে দেখা দৃশ্য সেটাই দেখতে পাই। কিন্তু যখনই আমরা পিসিএনএল করি তখন আমরা 10 গুণ বড় ইমেজ বা ছায়া দেখতে পাই স্ক্রিনে। তাহলে একটা সূক্ষ্ম পাথর 10 গুণ বড় দেখা গেলে ওটাকে চিমটি দিয়ে ধরে নিয়ে আসা খুব সহজ কাজ, কাজেই বা সাকশন ডিভাইস দিয়ে নিয়ে চলে আসে। আমাদের কাছে এমন মেশিন আছে যেটা আমরা বলি সাকশন, মানে শক পালস, পাথর ভেঙেও দেবে আবার শুষেও নিয়ে আসবে, মানে একই সাথে পাথরটা ভেঙে যাচ্ছে এবং শোষণ করে পাথরের টুকরোগুলোকে নিয়ে চলে আসছে। এটাকে আমরা বলি শক পালস। এটা খুব দ্রুততম সময়ে পাথর যেগুলি অনেক বড় হয় সেগুলিকে পেট না কেটেই টুকরো টুকরো করে ভেঙে শোষণ করে নিয়ে চলে এসে একটা বয়ামের মধ্যে, কাঁচের জারের মধ্যে ভর্তি করে রেখে দেয়। আজকে কত সহজ হয়ে গেছে পদ্ধতিগুলি বিজ্ঞানের আবিষ্কারের ফলে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন।